এই ধরনের আন্দোলন বিনি নাহারমানি বিনি মান্না মুসলমানি আমরা দায়িত্ব দিয়েছি মান্নার বাগে আইপিএফ তিনি এই ধরনের আন্দোলন আন বছর ছাড়াই মাস খানে ত্রিপুরা রাজ্য যে অহর অগতন্ত্র গঠিত যিনি নজর খাইবার কটাম বিভিন্ন ভাবে ষড়যন্ত্র খাইয়ে আইপিএফ দিন দুর্বল খাইকে যিনি উনিশ দফা কোনঠাই বাড়ালো উনি আন্দোলন দুর্বল খাইকে আইপিএফ তিনি সেই দাবি বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আহ্বান আলাদা রাজ্য সাংবিধানিক অধিকার ১৮৪ জনা রাজারঙ্গী বংশধর রাজারঙ্গী বংশধর অস্তিত্ব কবর নাই মিনি উনিশ দফা পঞ্চায়েত বার কবর নাই আপনি বাকি যান আন্দোলন সেই সমস্ত চিকন চিকন দল দম নিনি আইএনপি দিন থেকে শুরু করে এনসিটি নিনি টিএসপি যে সমস্ত দল কোম্পানি মন্ত্রী প্রায় আন্দোলন যুগ পেট্রোলের মান্ডান ফান্ডানি তাই ইচ্ছা আর হবে তিনি অজ্ঞতা মাধ্যম ফুল হবে সাংবিধানিক অধিকার আপনি পাবে না আমার চিকন চিকন দল আমরা আমি পার্টির তরফ থেকে আমি ব্যক্তিগত তরফ থেকে বরং দায়িত্ব দায়িত্ব নেই না সেই ব্যক্তি আপনি সাধারণ নির্বাচন না হারি যাবো বরং আন্দোলন সামিল থাকায় তিনি উনিশ দফা যে বুঝে গেলাম মানে বঙ্গ রফা নাই অর্থাৎ সম্পূর্ণভাবে বিলুপ্ত আপনি আহ্বান